বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ঘুরে ভাগ খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। শরতের এই মনোরম প্রাকৃতিক দিনে এসব অঙ্ক টঙ্ক করতে ইচ্ছে করে কাউর? ও তাই নাকি, তো কি ইচ্ছে করে শুনি তোর। ইচ্ছে করে শরতের এই সুনীল আকাশে ভেসে বেড়ায়, সাদা মেঘের ভেলায় চড়ে হাবুডুবু খায়, কাশ ফুলের জঙ্গলে গিয়ে তুই আর আমি মিলে ঝালমুড়ি খাই। মিচ্ছু বলে ফেল, অঙ্কটা বন্ধ কর আর শরৎকাল নিয়ে রচনাটা লিখে ফেল। এই পাটনার সাথে থেকে থেকে তোর কবি হবার বাসনাটা একেবারে নষ্ট হয়ে গেছে রে বাচ্চু। তার আবার কি নষ্ট হলো রে? এই না, মানে বলছিলাম যে এই সুদ কষার অঙ্কগুলো বেশি বেশি করে না করলে তো পূজোর ছুটিটাই নষ্ট হয়ে যাবে বাটুলদা। কথাটা তো ঠিকই বলেছিস, তবে তুই একটা কাজ কর বিচ্ছু। কি গো বাটুলদা? সরকার থেকে আমাকে একটা বিশেষ কাজে ইজিপ্টে পাঠাচ্ছে, ভেবেছিলাম তোদের সাথে নেব, কিন্তু এভাবে সুদ কষার অঙ্ক না করে তোর পূজোর ছুটিটা নষ্ট করা ঠিক হবে না। তুই বরং বটব্যাল স্যারের বাড়িতে থেকে যাস, আমি বাচ্চুকে সঙ্গে নিয়ে যাব। আমি কি তোমাদের ছাড়া থাকতে পারি বলো? সে না হয় একটা পূজোর ছুটি নষ্ট হবে। এই বিচ্ছু স্যার বা বাটুলটাকে ছাড়া থাকতে পারি? আমি হলাম বাটুল ভক্ত হনুমান। দেখো শুধু লাস্টটাই জানে। আর বেশি কথা না, পরশু খুব ভোরে কিন্তু আমাদের ফ্লাইট, মনে থাকে জানি। আচ্ছা বাকিটা বললে না তো, সরকার থেকে তোমাকে কেন মিশরে পাঠাচ্ছে? মিশর? এই যে বললে আমরা ইজিপ্টে যাচ্ছি। এ বুদ্ধুরাম, মিশরই হলো ইজিপ্ট, যেমন ভারত হলো ইন্ডিয়া। ওখানে উথারাপ্পা নামে একটা জায়গায় একটা ভারী অদ্ভুত ঘটনা ঘটছে। অদ্ভুত ঘটনা? উথারাপ্পায় নাকি মাঝে মাঝেই রাতের বেলা একটা অদ্ভুত জন্তু হামলা করে বহু বাড়িঘর ভেঙে ফেলছে, বহু মানুষকে মেরে ফেলছে। কিন্তু এমন ঘটনাকে তুমি অদ্ভুত বলছো কেন মাটুলদা? এরকম জন্তুর আবির্ভাব তো এর আগে অনেক জায়গায় হয়েছে, আর তুমি গিয়ে সব ঠান্ডা করে দিয়েছো।
এবারের ব্যাপারটার সাথে জড়িয়ে আছে প্রায় 250 বছর আগের একটা মূর্তি। মূর্তিটা হলো দেবী হাতরের মূর্তি। এই মূর্তির মাথাটা শেয়ালের আর দেহটা মানুষের। বাবা, এরকম আবার দেবদেবী হয় নাকি? হ্যাঁ রে বাবা, হয় হয়। আমাদের গণেশ ঠাকুরকে দেখিস নি? ওখানকার মানুষদের বক্তব্য হলো এই দেবী হাতর নাকি রোজ রাত্রে মূর্তি থেকে বার হয়ে এসে ঘর বাড়ি সব ধ্বংস করে দিয়ে যাচ্ছে। এবার হয় নাকি? সেটাই তো আমার মাথায় আসছে না রে বাবা। এই যে দেখছি টোটাল ভূত কেস, 250 বছরের আগের ভূত স্ট্যাচুর মধ্যে দিয়ে এতদিন পর ফিরে এলো। বিচ্ছু চুপ কর, ব্যাপারটা কিন্তু খুবই জটিল মনে হচ্ছে বাচ্চু। মূর্তিটার ঐতিহাসিক মূল্য কিন্তু অনেক। মূর্তিটাকেও রক্ষা করতে হবে, আবার মূর্তিটাকে জড়িয়ে এই সমস্যাটারও সমাধান করতে হবে। মাতুলদা, এটাই তো সেই মূর্তি না গো। এটা কি করে সবকিছু ধ্বংস করবে গো? এটাই তো ভাবছি রে। চল একটু ফেরাওয়ের সাথে দেখা করে আসি। ফেরাও? সেটা আবার কি গো? হ্যাঁ ফেরাও, মিশরের রাজাকে ফেরাও বলে। রাজা? রাজার বাড়ি? আমরা এখন রাজার বাড়ি যাব? সত্যিকারের রাজা? সত্যিকারের রাজা। এখন আর কি দেখছেন বাতুল বাবু, সে একটা দিন ছিল, আলোয় ঝলমল করত প্রাসাদ। আচ্ছা আপনি কি জানেন আপনার রাজ্যের প্রজারা এক অদ্ভুত জন্তুর মুখোমুখি হচ্ছে প্রায় প্রতি রাতেই? শুনেছি। আপনি এর কোনো বিহিত করবেন না? অশরীরী ভূত, অশরীরী আত্মা ভর করছে ওই মূর্তিটার উপর। যত শীঘ্র সম্ভব ওই মূর্তি ওখান থেকে সরিয়ে ফেললে সব শান্ত হবে। সেটা কি করে সম্ভব? আপনাদের এত প্রাচীন, প্রায় 250 বছর আগের স্থাপত্য এভাবে নষ্ট হয়ে যাবে শুধুমাত্র অন্ধবিশ্বাস আর ভ্রান্ত ধারণার উপর ভর করে? সামন্ত মশাই, সরকার থেকে পাঠালো আর আপনিও চলে এলেন এই মূর্তি রক্ষা করতে। আমার কিছু করার নেই, আমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেটা করবই। তাছাড়া ওই দেবী হাতরের মূর্তিটা দেখবার পর আমার মনে হয়েছে এমন সুন্দর স্থাপত্য শিল্পের নিদর্শন পৃথিবীতে বিরল, এটাকে রক্ষা করতেই হবে। শুনুন, ওই হাতর ছিলেন আমাদেরই পূর্বপুরুষ। আজ থেকে প্রায় 400 বছর আগে আমাদের এই সেগমেন্ট বংশ শুরু হয়েছিল হাতরের গর্ভ থেকে। উনি ক্রমে সকলের কাছে দেবী হাতর হয়ে ওঠে। সকলে বিশ্বাস করেন উনি এখনো জাগ্রত। হাতর দেবীর মুখটা রকম শিয়ালের মতো কেন? সেটা আমিও জানি না। লোকমুখে শুনেছি উনি নিজেই শিয়ালকে দেবতা রূপে পূজো করতেন। যাই হোক, বড় বেশি কথা হয়ে যাচ্ছে, যান এবার। দুদিন থাকুন, তারপর দেশে ফিরে যান। রাজা বাহাদুরের কথাটা রাখতে পারবো না রে। কি কথা মাতুলদা? ওই যে বলল, দুদিন থাকুন, ঘুরুন ফিরুন, দেশে ফিরে যান। জানি মাতুলদা। আজ রাত থেকেই কাজ শুরু করতে হবে। রাত থেকেই? হ্যাঁ, আজ থেকে রাতের বেলা আমি ওই মূর্তির কাছে থাকবো। দেখতে চাই কোন অশরীরী আত্মা বার হয় ওই মূর্তি থেকে। মাতুলদা, আমরা এই হোটেলে থাকবো তো? হ্যাঁ রে, তোদের যেতে হবে না, আমি যাব, এবং আজ রাতে। আচ্ছা, বাটুল্লাকে একা ছাড়লি, এই বিদেশ বিভুঁইয়ে কি হয় আবার কি জানি। মাতুলদের কিচ্ছু হবে না, আমি তো একেবারে নিশ্চিত। অদৃশ্য শত্রু? কোন শত্রুটা দৃশ্যমান তাকে বল বিচ্ছু।
মাটুলদাই তো সব কটাকে অদৃশ্য থেকে টেনে বার করে। ঘুমো এবার, আমার ঘুম পাচ্ছে, ঘুম। ঘুমা, আজ এক সপ্তাহ ধরে তো রোজ রাত্রের স্ট্যাচু পাহারা দিচ্ছেন, কিছু পেলেন? আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে এবার আপনারা ফিরে যান। এমনিতেই আমার রাজকোষের অবস্থা বিশেষ ভালো নয়, অযথা আপনাদের থাকা খাওয়ার খরচ বহন করতে পারছি না আর আমি। আপনাকে আমিও এই কথাটাই বলতে এসেছিলাম। আজকেই আমরা দেশে ফিরে যাচ্ছি, সাত দিন তো দেখলাম কিছুই হলো না, মনে হচ্ছে এর পর আর কিছু হবে না। আমরা এখনই বেরিয়ে যাচ্ছি, এই সাত দিন আপনার প্রাসাদে কাটালাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ। ধন্যবাদ অফিসার, এমন সুন্দর ব্যবস্থা করে দেবার জন্য। তাও আপনার একটু সাবধানে থাকবেন, এই জঙ্গলে অনেক হিংস্র জানোয়ার রয়েছে, রাতে কিন্তু একজন জেগে থাকবেন অবশ্যই। আমি এখন আসছি, কাল সকালে এসে খোঁজ নিয়ে যাব। তবে দেখবেন আমরা যে এখানে এই জঙ্গলে আছি কেউ যেন জানতে না পারে। অবশ্যই, একদম নিশ্চিন্ত থাকুন, কেউ জানবে না। ওকে, গুড নাইট। গুড নাইট। বাটুল্লা, রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে থাকতে হবে এখন, শুনলে তো, হিংস্র জন্তু। তাই আমি ভাবছিলাম যে তুমি এত সহজে হাল ছেড়ে দেশে ফিরে যাবে। অনেকগুলো প্রশ্ন মনে আসছে রে, শহর থেকে দূরে জঙ্গলে আড়ালে থেকে সেই প্রশ্নগুলোরই উত্তর খুঁজতে হবে। মিস্টার বাটুল, একটা জরুরি খবর রয়েছে, তাই এত সকালেই চলে এলাম। কি খবর অফিসার? আমাদের ফেরাও আবার জঙ্গলে শিকারে বার হচ্ছেন, কাল ফিরেই খবরটা পেলাম আমি। এমনটাই তো হবার ছিল। মানে? আচ্ছা, রাজা সাহেব কোন জঙ্গলে শিকারে যাবেন? জঙ্গল তো একটাই, যেখানে এখন আমরা রয়েছি। আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে কিন্তু, তাই এই ভোরবেলায় আপনাদেরকে খবরটা দিতে এলাম। ওমানতুলদা, এবার কি হবে গো? মনে তো হচ্ছে যা হবার আজ রাতেই হবে। আমিও দেখব কার আত্মা প্রবেশ করেছে ওই মূর্তির ভেতর, টেনে বার করব আমি। বাটুলদা, দেখো এগুলো কি পেলাম। তোমার আঘাত ওই মূর্তিটা থেকে খুলে পড়েছে গো। এবার পুরো আবরণটাই খুলে পড়বে। পাপ দুটো নিজের সোনার গো। সেটাই স্বাভাবিক, মূর্তিটাই তো পুরো সোনার। সেটা সকাল হলেই বোঝা যাবে। বাটুলদা, মূর্তিটা তো ঠিকই আছে গো, কাল রাতের লড়াইয়ে কোনো ক্ষতি হয়নি তো গো। সোনার পাত দুটো কোথা থেকে খুলে পড়লো বলো তো? পাত দুটোই মূর্তিটা থেকেই খুলেছে তো। মানে? সেটা একটু পরেই বুঝতে পারবে। সরি, একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, আপনি চুম্বক এনেছেন তো? ও শিওর, এই নিন, এতেই কাজ চলবে। বিচ্ছু, একটা পাত দে তো। এই নাও বাটুলদা। কি করবে এবার মানুষরা? এই দেখ তবে, ইরে ম্যাজিক দেখলি? এ বাবা, এ তো লোহার পাত, সোনা নয় তো। এবার দেখ।
দেখ বাচ্চু। চুম্বকটা মূর্তিটার গায়ে লাগাতেই চুম্বকটা নিচে পড়ে গেল। তার মানে ওটা সোনার, বাচ্চু তো নকল, ওই মূর্তিটাও নকল, আত্মাও নকল। এবার তাহলে কি করবে বাটুলদা? অফিসার, এবার তাহলে আপনার কাজ শুরু করুন। বিদেশে এসে মারপিট করবার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। কি যে হচ্ছে এসব? অফিসার, বাটুলদা, এসবের মানে কি? ফেরাওয়ের শাসন না চললেও আমাদের দেশের পুলিশের শাসন খুব কড়া, সেটা বোধহয় আপনার জানা ছিল না। আমি দুঃখিত ওর হাইনেস, আপনার অতিথিদের আমাকে গ্রেফতার করতে হলো। উনি দেশ তো ছাড়েনি, বরং শহরে ঢুকে আমাদের গর্ব ওই হাতরের মূর্তিটার উপর আঘাত করেছেন। নিয়ে যাও ওকে, গারদে পুরে রাখো, সঙ্গে ওই ছোকরা দুটোকেও। এত বড় সাহস, আমাদের দেশের এত মূল্যবান সম্পদ ধ্বংস করার চেষ্টা করে, নিয়ে যাও। চলুন। মূর্তির রহস্য খুঁজতে এসেছে, এবার ওদেরই কেউ খুঁজে পাবে না। বৃথায় চেষ্টা করছেন আপনি, চুম্বকটা যথেষ্টই শক্তিশালী, আমি আপনাকে মুক্ত করছি। আমাকে ছেড়ে দিন আপনারা, ভুলে যাবেন না আমি এই রাজ্যের ফেরাও, রাজ্যবাসী আপনাদের আপনাদের ছেড়ে দেবেন না। ছি 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 ছি, আমাদের ভাবতে লজ্জা লাগছে, আপনার মতো একজন লোভী অপরাধী আমাদের ফেরাও। আমরাই আপনাকে সিংহাসনচ্যুত করে ফাটকে পুরবো। কাকে সিংহাসনচ্যুত করবেন? উনি কবেই বা সিংহাসনে ছিলেন? এই রাজা সাহেব, যে 7 দিন আমি পাহারা দিলাম, মূর্তির আত্মা বার হলো না তো, আমি চলে গেলাম আর অমনি বার হয়ে গেল, তাই না? সবাই জানলো রাজা শিকার করতে জঙ্গলে, জঙ্গলে যে আমরা আছি সেটাই শুধু আপনি জানলেন না। আসল ফেরাওই নন। তাহলে কোথায় আমাদের আসল ফেরাও? আসুন ফেরাও, আপনি সম্পূর্ণ নিরাপদ এখানে, নির্ভয় বেরিয়ে আসুন। এ আমি কি দেখছি? আমি তো কিছু বুঝতে পারছি না বাটুল বাবু। পারিজেও মিমিক্রি টিম, নাম শুনেছেন? হ্যাঁ, নামটা শোনা শোনা লাগছে। লাগারি কথা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিমিক্রি দল, মানে যারা অন্যের কণ্ঠস্বর হুবহু অনুকরণ করতে পারে, সেই দলের অন্যতম ব্যক্তিত্ব মিস্টার টেলিসোথ এদেশেরই মানুষ। দেশের এই মহামূল্যবান দেবী হাতরের মূর্তির উপর ওনার অনেক দিনের নজর। মিস্টার টেলিসোথ, উনি তো আমাদের ফেরাওয়ের বিশেষ কাছের বন্ধু ছিলেন। ঠিক তাই, সেই বন্ধুত্বের অছিলায় উনি নিজে ফেরাও সেজে আসল ফেরাওকে বন্দি করে লোকচক্ষুর আড়ালে রেখে দিয়েছিলেন। আমার প্রথম সন্দেহ হয় ফেরাওয়ের সাথে সাক্ষাতের প্রথম দিনে। কেমন সন্দেহ? যে হাতর দেবী ফেরাওয়ের পূর্বপুরুষ ছিলেন, যে দেবীর গর্ভ থেকেই সেকমেট বংশের সূত্রপাত হয়েছিল,
সেই দেবীর মুখ শিয়ালের মতো কেন, সেটা দেবীর উত্তরসূরি হিসেবে ফেরাওয়ের জানার কথা। অথচ এই ফেরাও এসব কিছুই জানেন না, বরং লোকমুখে প্রচলিত কথাই জানেন। হাতর দেবীর মুখ তো রকম শিয়ালের মতো কেন? সেটা আমিও জানি না। লোকমুখে শুনেছি উনি নিজেই শিয়ালকে দেবতা রূপে পূজো করতেন। মূর্তির সাথে আমার প্রথম দিনের সংঘর্ষে মূর্তি থেকে খুলে পড়ে দুটো পা। হ্যাঁ, যেটা আমরা দেখলাম, লোহার পা। তার সঙ্গে সঙ্গে আমার নজরে আসে আরো একটা বিষয়। কি বিষয় বাটুল বাবু? পাতের গায়ে খুব ছোট করে লেখা পারিজেও মিমিক্রিটিং। আর তারপরেই আমি খবর নিয়ে জানি মিস্টার টেলি সোতের কথা, যিনি কয়েক মাস ধরেই নিজের ব্যক্তিগত কারণে দল থেকে ছুটি নিয়েছিলেন। রহস্যময় এই ব্যক্তির তালাবন্ধ বাড়িতে প্রতিদিন রাতে কেন আলো জ্বলে তার খোঁজ নিতে গিয়ে দেখা পেলাম হাত মুখ বাঁধা অবস্থায় আসল ফেরাওয়ের। তারপর তার থেকে জানলাম বাকি বিষয়টা। আমি কিছুতেই ক্ষমা করব না তোমার টেলিসোর। তুমি আমাকে আটকে রেখে এভাবে প্রজাদের অমঙ্গল করতে পারো না। অর্থের জন্য নিজের দেশের এত বড় একটা স্থাপত্য গৌরব নষ্ট করে দিচ্ছিলেন। ভেবেছিলেন আত্মার ভয়ে রাজ্যবাসী নিজেরাই আপনাকে অনুরোধ করবে ওই মূর্তিটা সরিয়ে ফেলতে, আর আপনি নিশ্চিন্তে মূর্তিটা সোনা গলিয়ে প্রচুর অর্থ রোজগার করবেন। আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি নই, সেটা এদেশের ফেরাওই ঠিক করবেন। আমি তো এসেছিলাম ওই মূর্তির রহস্য উন্মোচন করতে। আমার কাজ শেষ, এবার আমি দেশে ফিরে যাব। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। মূর্তিটাকে যত্নে রাখুন। কি তোমরা কি বলো? হা 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 হা।